দেশের অর্থনীতির জন্য তিনটে খুব তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বার্তাকক্ষে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব শুধু দর্শক বার্তাকক্ষে আপনাদের আমন্ত্রণ জানাই আমি পার্থশঙ্কর সাহা আপনারা শুনেছেন যে আমরা গতকাল বাংলাদেশ ব্যাংক খুবই তিন তিনটে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে একটি হচ্ছে যে ডলারের যে দাম নির্ধারণ করার বিষয়টা সেটা মোটামুটিভাবে বাজারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে তারপর নীতি সুধার বাড়ানো হয়েছে এবং ঋণের যে সুদ সেটা বাজার ভিত্তিক করে দেওয়া হয়েছে এই অর্থনীতির জন্য অর্থনীতিবিদ ব্যবসায়ী ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে অনেকেই বলছেন খুবই তাৎপর্যপূর্ণ এই তিনটি সিদ্ধান্ত আজ সেই সব বিষয় নিয়েই কথা বলবো আমার সঙ্গে আছেন ওয়ালি রহমান মেরাজ আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের বার্তাকক্ষে যেটা বিষয় যে এই সিদ্ধান্তটা আমরা আজকে লিড করেছি প্রথম আলোয় আজকে এই বিষয়গুলো নিয়ে তো এর তাৎপর্যটা কি মানে এই সামগ্রিক এই সিদ্ধান্ত তিনটে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আপনি কি হয়ে দেখছেন এর প্রভাবটা কি সমস্ত বিষয় নিয়ে কিছু যদি বলতেন আর কি সামগ্রিকভাবে মূল বিষয়টা যেটা পার্থ আপনি বললেন যে শুরুতে আপনি বললেন যেটা খুব তাৎপর্যপূর্ণ এবং এটা সবগুলোই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক দিন পরে যদি বলা যায় যে আর্থিক খাতে যে সংস্কার কার্যক্রমের যে ব্যাপারটা আছে সেখানে বড় রকমের একটা সিদ্ধান্ত এখানে হলো অনেক দিন ধরেই এই বিষয়গুলো কিন্তু আসলে আলোচনায় ছিল এগুলো বলা হয়েছিল যে আসলে বাংলাদেশে যে সমস্যা যেগুলো আছে আর্থিক খাতের বা অর্থনীতির ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে আসলে তার মানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই সিদ্ধান্তগুলো যেটা গতকালকে বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে এটা কিন্তু এসেছে মুদ্রানীতি সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটির বৈঠকের এটা বৈঠকে সার্বিক সব বিষয়ে আলোচনা হয়েছে তারপরে সেখান থেকে এই সিদ্ধান্ত এসেছে সেখানে মুদ্রানীতি কমিটি দুটো বিষয় এখানে তারা বলেছে যে বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ এই মুহূর্তে আছে এর একটা হলো এবং এটা কমছে না এটা একটা বড় বড় একটা একটা সমস্যা আর হলো বাংলাদেশের যেটা রিজার্ভ বৈদেশিক মুদ্রার মজুদ সেটা যে কমছে সেইটাকেও আসলে এটাকেও থামানো যাচ্ছে না অবক্ষয়টা চলছে সো এই যে দুটো বিষয় এই দুটো বিষয়কে যদি আসলে অ্যাড্রেস করতে হয় যদি এগুলোকে যদি সমাধান করতে হয় বা একটা স্থিতিশীল অবস্থায় আনতে হয় তাহলে আসলে কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এই বিষয়গুলো সম্পর্কে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে কিভাবে এটা করা যেতে পারে এগুলো আসলে খুব সহজ কোনো ব্যাপার না কিন্তু অনেকদিন ধরেই কিন্তু এই পরামর্শগুলো দিয়ে আসছিল তার ভিতরে একটা পরামর্শ ছিল সুদের হার বাড়ানো বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যেটা নীতি সুধার যেটাকে আমরা বলি পলিসি রেট সেটা এর আগে বাড়ানো হয়েছে কিন্তু অনেক দেরি করে বাড়ানো হয়েছে বা পরিমাণেও খুব কম ছিল যেটা আপনি এর আগে শুরুতেই বলেছেন সেই সেটা কিন্তু বাড়ানো হয়েছে অন্যদিকে যেটা হলো যে ইন্টারেস্ট রেট যেটা ঋণের উপরে যে সেটাও আসলে এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এটাও বাংলাদেশ ব্যাংক যদিও নিজেরা করতো না বলেই কাগজে কলমে কিন্তু এটা ব্যাংকিং মানে ব্যাংক খাত মানে সম্পর্কিত দুটো সংগঠনের মানে তার মাধ্যমে আসলে এটা করতে এটা ডলারের রেট যেটা আর কি আর ব্যাংকের যেটা যেটা সুদের হার যেটা সেটা স্মার্ট পদ্ধতি ছিল নাকি সেই সুদের মানে স্মার্ট পদ্ধতির মাধ্যমে এটা করতে এটা বাংলাদেশ ব্যাংক ঠিক করত যে 6 মাসের যে মানে আপনার কি বলে ট্রেজারি বিল তার যে সুদের হার তার উপরে ভিত্তি করে এটা করত সো স্মার্ট বাতিল করলো স্মার্ট বাতিল করে এখন ইন্টারেস্ট रेट পুরোপুরিটেই আসলে বাজারের উপরে ছেড়ে দেয়া হয়েছে সো বাজার ঠিক করবে আবার একই সাথে যেটা ডলারের দাম যেটা সেটাকে ক্রলিং পেগ বলে একটা নতুন পদ্ধতি এটা চালু করলো যদিও এটা বাজারের উপরে পুরোপুরি কিন্তু বলা যেতে পারে যে অনেকটা সো একটা দাম ঠিক করে দিচ্ছে একটা একটা মিড দাম দাম মানে মধ্যবর্তী বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিচ্ছে ওর চেয়ে মানে খানিকটা বাড়তে পারে বা খানিকটা কমতে পারে আর কি সো এটা ক্রল করতে পারে তো সেই কারণে এটাকে বলা হয়েছে যে ক্রলিং পেগ এবং এটা দামটা এখন ঠিক করা হয়েছে একশো টাকা 110 টাকা ছিল যেটা আমি বলছিলাম দুটো ব্যাংক মানে ব্যাংকিং খাত সংক্রান্ত প্রতিষ্ঠান সংগঠন তারা ডলারের দামটা ঠিক করত এবং তারা এটা 110 টাকায় ঠিক করে রেখেছিল বেশ কিছুদিন দিন হলো এখন এটা 1 লাখে 117 টাকা হলো সো এই সবগুলোই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং যেটা বলছিলাম যে মনিটরি পলিসি কমিটি যেটা সেখানে তারা এই পুরো জিনিসটা আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছে এবং তারা মনে করে যে বাংলাদেশ ব্যাংক এখন যে আসলে একটা সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে সেটাই অনুসরণ করা উচিত এবং তারই অংশ হিসাবে কিন্তু এইগুলো করা হয়েছে এখানে একটা প্রশ্ন যে মানে এই সিদ্ধান্তটা এই এই মুহূর্তে করা হলো সেটা যদি একটু বলতেন এটার একটা বড় কারণ হলো সেটা হলো শর্ত আচ্ছা আমরা বাংলাদেশ মানে বাংলাদেশ এর কাছ থেকে চারশো কোটি ডলারের একটা ঋণ নিয়েছে ওই ঋণের বেশ কিছু শর্ত আছে তার ভিতরে আর্থিক খাতে অনেকগুলো শর্ত দিয়েছে আইএমএফ যে এই শর্তগুলো যদি পালন করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির যে সমস্যাগুলো আছে যে সংকট আছে সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে এখন বাংলাদেশ কিন্তু আসলে আইএমএফ এর কাছে গেছেই হলো মূলত এই যে সংকট আছে রিজার্ভের সংকট অন্য অন্য ক্ষেত্রের সংকট সেটার জন্য এই চারশো চারশো সত্তর কোটি ডলার ঋণ নিয়েছে সো আইএমএফ বলছে যে এই শর্তগুলো পালন করতে হবে এখন আইএমএফ কিন্তু এই যে একটা মিশন এপ্রিল মাস থেকে শুরু করে গতকাল পর্যন্ত ঢাকায় ছিল এবং তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক আর সরকারের অর্থ মন্ত্রণালয়ে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এনবিআর সবার সাথে অনেক বৈঠক করেছে এই বৈঠকেরই একটা অন্যতম ইয়ে ছিল সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক আসলে আর্থিক খাতে রিফর্মের জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা সেখানেই আসলে এটা বলা হয়েছে যে এই যে যদি মুদ্রাস্ফীতি থেকে বেরিয়ে আসতে হয় মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসতে হয় এবং যদি রিজার্ভ বাড়াতে হয় বা যে অবক্ষায় তাহলে যে স্টেপ গুলো নেওয়া দরকার পদক্ষেপ গুলো নেওয়া দরকার সেগুলো বাংলাদেশ নিয়েছে কিনা দেখা গেল যে আসলে অনেক পদক্ষেপই নেওয়া হয়নি আইএমএফ দীর্ঘদিন ধরে বলছিল যে তোমরা সুদের হার এটা বাজারের উপরে ছেড়ে দাও বাজার ঠিক করুক যে ঋণের সুদের হার কি হবে বাজার ঠিক করুক যে ডলারের দাম কি হবে এবং এই যে একটা নীতি সুধার যেটা দিয়ে বাংলাদেশ ব্যাংক চাইলে পরে হার নিয়ন্ত্রণ করতে পারে তার একটা টুল এটা একটা এইটাও যাতে আসলে বাড়ানো হয় যাতে একটা সিগনাল যায় যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক চাইছে যাতে সুদের হার যাতে এটা বাড়ে এবং তাতে যেটা হবে কি যখন সুদের হার বাড়ে তখন মূলত মানুষ কম ঋণ করে আর ঋণ যদি কম করে তার অন্য একটা ই আছে যে এখানে ধরেন আপনার বিনিয়োগ কম হয় উৎপাদন কমে যায় কিন্তু আবার একই সাথে মানুষের হাতে যদি কম টাকা যায় তাহলে মানুষ কম ভোগ করে আর যদি ভোগ কম করে তাহলে জিনিসপত্রের দাম কম থাকে সো মূল্যস্ফীতি কমনর এটাকে একটা মানে পথ হিসাবে এটাকে দেখানো হয় এটা দেখা হয় একই সাথে যদি যদি ডলারের দামটা বাজারের উপরে ছেড়ে দেয়া হয় তাহলে ডলার মানে আরো বেশি বাংলাদেশে আসবে যারা আমাদের যারা এক্সপোর্টার আছে অথবা যে রেমিটেন্স যারা পাঠায় তারা আরো বৈধ চ্যানেলে পাঠাবে এবং এর ফলে এখানে রিজার্ভটা বাড়বে সো এই জিনিসগুলো আইএমএফ দীর্ঘদিন ধরে বলছিল আইএমএফ এর চাপে মিশন থাকতে থাকতে গতকালকে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনি আজকে আপনার সঙ্গে একটু কথা হচ্ছিল আপনি এরই মধ্যে এই বিষয়টা নিয়ে দেশের অর্থনীতিবিদ ব্যবসায়ী সম্প্রদায় ইত্যাদি নানা জনের সঙ্গে কথা বলেছেন আসলে এর প্রভাবটা কি হতে পারে আপনার মানে তারা কি বলছেন বা আমাদের কাছে কি মনে হচ্ছে এটা যে প্রভাব হবে কোনো সন্দেহ নয় এবং এটার একটা এটা বলা যেতে পারে যে এই সিদ্ধান্ত যেগুলো হয়েছে কেউ কেউ বলছেন এটা খুব পেইনফুল বেদনাদায়ক সিদ্ধান্ত তার মানে হলো এর নেতিবাচক একটা দিক আছে দিক আছে কিন্তু একই সাথে আবার একই সাথে বিজনেসম্যান বলেন অথবা অর্থনীতিবিদ যারা আছেন বেশিরভাগই কিন্তু বলছেন যে আসলে এটার প্রয়োজন ছিল আচ্ছা হ্যাঁ এটা প্রয়োজন ছিল বরং বিলম্বিত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বরং ই তারা থেকে বেনিফিটেড ব্যবসার ক্ষেত্রে যারা আমদানি করছেন আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি আসলে ইম্প্যাক্ট হবে এই কারণে যে ডলারের দাম বেড়ে গেছে এবং বাংলাদেশ যেহেতু প্রচুর পণ্য আমদানি করে সো ডলারের দাম বেড়ে গেলে তার উপরে একটা প্রভাব থাকে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো যে বাংলাদেশে যারা বেসরকারি আমদানি কারক তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে 117 18 19 20 টাকায় কিন্তু তারা ডলার কিনতেন তারা বলছেন যে আসলে ওই দিক থেকে আমাদের খুব বেশি একটা ইমপ্যাক্ট পড়বে না সুদের হারের ক্ষেত্রে তারা এটা বলছেন যে সুদের হার আমরা তো অলরেডি অনেক বেশি দিচ্ছি সো ওইখানেও আসলে খুব বেশি ইমপ্যাক্ট পড়বে এটা কিন্তু আসলে ব্যবসায়ীরা মনে করেন না অর্থনীতিবিদরা মনে করেন না তবে ইমপ্যাক্ট একটা পড়ার কিন্তু ই আছে সেটা হলো যে বাংলাদেশের জ্বালানি যে আমদানি হয় বা যে সার আমদানি হয় সেই ক্ষেত্রে এই এগুলো আমদানি করে সরকার এবং সরকার কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একশো টাকা দরেই কিন্তু ডলারটা কিনতো সো বাংলাদেশ মানে বাংলাদেশ সরকারকে কিন্তু এখন একশো সতেরো টাকায় কিনতে সরকারের ব্যয়টা বেড়ে যাবে তো মানে এইগুলো আমদানি করতে সরকারের ব্যয়টা বেড়ে যাবে আর যদি জ্বালানি আমদানি করতে ব্যয় বেড়ে যায় তাহলে জ্বালানির দাম কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আবার জ্বালানির দাম যদি বেড়ে যায় তার কিন্তু আবার তার ব্যবসার উপরে তার একটা প্রভাব কিন্তু আসলে এখানে পড়বে কোনো সন্দেহ নাই সেখানে ব্যবসায়ীরা যেটা বলছেন বা অর্থনীতিবিদরা বলছেন সেটা হলো যে ব্যবসা করার যে অন্য অন্য খরচ আছে আমরা জানি যে হরেক রকমের মানে আসলে ব্যাপার থাকে আর কি ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হয় দুর্নীতি আছে বিভিন্ন জায়গায় সেবা মাসুল আছে এগুলোর খরচ যদি নিয়ন্ত্রণ করা যায় এগুলোকে যদি বন্ধ করা যায় এই যে যদি দুর্নীতি বন্ধ করা যায় বা যদি আপনার এই চাঁদাবাজি বন্ধ করা যায় এর মাধ্যমেও কিন্তু আসলে ব্যবসার খরচটা কমিয়ে আনা সম্ভব সো এবং একই সাথে যে এই যে আসলে অতিরিক্ত যে আসলে একটা টাকা পাবে কারণ যেহেতু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানির এই যে ব্যাপারটা এখন কাজে মানে কাগজে কলমে এখন এটা এটা দেখাতে সুবিধা হবে এবং সেক্ষেত্রে সরকারের শুল্ক বাড়বে সেই শুল্কের টাকাটা আসলে যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় যে অন্য জায়গায় রিলিফটা দেওয়া যায় তাহলে হয়তো আমদানির যে একটা অতিরিক্ত খরচ সেখানে হয়তো কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে ব্যবসার খরচেও একটা রিলিফ হয়তো এখানে হতে পারে আমাদের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে কীভাবে এটার প্রভাব পড়ে সেটা আসলে দেখা যাবে এই মুহূর্তে এটা আসলে মানে পরিষ্কার করে বলা খুব কঠিন মানে যদি বলা যেতে পারে শর্ট টার্মে হয়তো আমদানি খরচ খানিকটা বাড়বে মানে ঋণের উপরে যে সুদ তার হার এটা বাড়বে কিন্তু মানে লং রানে এটা কি হবে দীর্ঘ মেয়াদে কি হবে সেটা আসলে মানে তার জন্য হয়তো আমাদেরকে আর অপেক্ষা করতে হবে ধন্যবাদ ওয়ালিরুন মিরাজ আপনাকে শুধু দর্শক আমরা শুনছিলাম বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত নিয়ে এবং আপনারা শুনলেন যে এটা সিদ্ধান্তটা সবই গতকাল হয়েছে এর প্রভাব আমাদের দেখতে হবে কিন্তু ইতিমধ্যেই মানে একটা মিশ্র ধরনের প্রতিক্রিয়ার কথা আমরা শুনছি যে ব্যবসায়ীরা বিশেষ করে যারা রপ্তানিকারক তারা খুশি হচ্ছেন কিন্তু আমদানিকারকরা ভাবছেন যে এর একটা অন্যরকম প্রভাব পড়তে পারে এবং শেষ বিচারে সরকারের উপর একটা প্রভাব কারণ সরকার জ্বালানি খাতে এবং সারের মতো দুই একটা বিষয় আছে সেগুলোর কাঁচামাল আমদানি করার ক্ষেত্রে সরকারের বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে ডলারের দাম বৃদ্ধি শেষ বিচারে কিন্তু জনগণের সাধারণ মানুষের উপরেও পড়তে পারে তারপরেও আমরা দেখব যেহেতু এটার একটা খুব বড় ধরনের প্রভাব আছে এবং এই প্রভাবটা যেন ইতিবাচক হয় এই প্রত্যাশাই আমরা করি এবং এটুকু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন